হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব বিউটিফুল কেট মুভির গল্প। মুভির প্রথমে আমরা নেটকে দেখি, সে তার গার্লফ্রেন্ড সেলির সাথে তার গ্রামের বাড়িতে যাচ্ছিল। আসলে সে শহরে থাকে, তার পরিবার থাকে একটি পাহাড়ি এলাকায়। তার গার্লফ্রেন্ড সেলি ছিল খুবই সুন্দরী, তারা একে অপরকে খুবই ভালোবাসত। মধ্যরাতে তারা বাড়িতে পৌঁছায়, নেটের ছোট বোন তাদের ওয়েলকাম করে, সেলির সাথেও তার পরিচয় হয়। তার মম বলে যে বাবা এখন ঘুমাচ্ছে, তুমি বাবার সাথে কাল দেখা করো। তারা ডিনার করে রুমে চলে যায়। সেলি এখানে একটা স্কেল দেখতে পায়, বলে এটা কার স্কেল নেট? নেট বলে এটা আমার দাদার স্কেল ছিল। আসলে তার একটি দাদা ও তার একটি ছোট বোন ছিল, কিন্তু তাদের খুবই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত কেউ জানে না যে তাদের মৃত্যু কিভাবে আর কেন হয়েছে। নেট তার রুমে একটি বডি স্প্রে পায়, যেটা ছিল তার বোন কেটের, যে মারা গেছে। নেট তার বোনের কথা মনে করতে থাকে, যে কিভাবে তারা মজা করতো আর একসাথে থাকতো। সিন চলে আসে বর্তমানে, কিন্তু নেট সবসময় তার বোনের কথাই মনে করছিল। নেট গিয়ে তার বাবার সাথে দেখা করে, কিন্তু তার বাবার সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সে রেগে গিয়ে বাইরে চলে আসে, তখন তার ছোট বোন বলে যে বাবা তোমাকে এখানে ডেকেছে, বাবার শরীর খুবই খারাপ, তোমার বাবার সাথে ভালোভাবে কথা বলা উচিত। নেটও এটা বুঝতে পারে। তারপর তারা ভাই বোন একসাথে অনেক সময় কাটায়। নেট বাড়ি ফিরে আসাতে তার বাবার বোন খুবই হ্যাপি ছিল। এই বাড়িটা ছিল পাহাড়ি এলাকায়, আর এর আশেপাশে কেউই থাকে না। একদিকে নেটের সব সময় তার বোনের কথা মনে পড়ছিল, তাই সে তার বোনকে নিয়ে একটা বই লিখতে শুরু করে। তার গার্লফ্রেন্ড শেলি খুবই বিরক্ত হয়ে যায়, কারণ এখানে কথা বলার মতো কেউ ছিল না, আর মজা করার মতো তো কিছুই ছিল না। সে ওইখান থেকে শহরে যেতে চায়। নেট তাকে হ্যাপি ফিল করানোর চেষ্টা করে, তারা অনেক মজা করছিল। কিন্তু নেটের আবার তার বোনের কথা মনে পড়ে যায়, যে কিভাবে সে তার বোনের সাথে মেলায় গিয়ে দুষ্টুমি করতো। এদিকে শেলি বলে, আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি শহরে যেতে চাই। এটা শুনে নেট তার সাথে ইন্টিমেট হয়। শেলি খুবই জোরে জোরে আওয়াজ করছিল, তাই নেট তার মুখ চেপে ধরে। এরপর নেট বাথরুমে যায়। তখন তার মনে পড়ে, একবার যখন তার বোন বাথরুমে গিয়েছিল, তখন সে ভুল করে বাথরুমে ঢুকে পড়েছিল, আর সে তার বোনকে খুবই খারাপ অবস্থায় দেখতে পেয়েছিল। কিন্তু কেট এই বিষয়ে কোনো রাগ করে না, কারণ সে খুবই স্যাড ছিল, কারণ সে তার মাকে খুবই মিস করছিল। তখন নেট এসে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু নেট কথা বলতে বলতে কেটের অনেক কাছে চলে আসে, আর তার গোপন অঙ্গ থেকে জল বেরিয়ে যায়। তখন এটা দেখে কেট খুবই রেগে যায় আর বলে, তুমি আমার ভাই হও। সিন চলে আসে বর্তমানে, নেট এইসব কিছু লিখে রাখছিল। ছেলে এগুলো দেখে ফেলে আর বলে, তুমি এতটা খারাপ স্বভাবের মানুষ সেটা আমি জানতাম না। এই বলে সে নেটকে চড় মারে, আর নেটও রেগে গিয়ে তাকে চড় মারে, যার কারণে সেলি খুবই রেগে যায়। সে ঠিক করে যে সে এখানে আর থাকবে না। সে সেদিন রাতে গাড়ি নিয়ে ওইখান থেকে শহরে চলে যায়। নেট তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। নেট খুবই দুঃখী ছিল, কিন্তু সে তার বোনের কথা ভুলতে পারছিল না। সিন চলে আসে অতীতে। একদিন মধ্যরাতে সে দিঘিতে স্নান করছিল, তখন ওইখানে তার বোন আসে। নেট বলে, সেদিনের ঘটনার জন্য আমি বুঝতে পারিনি। কেট বলে, ঠিক আছে, আমি ওইটার জন্য রেগে নেই, বরং আমার ভালো লেগেছিল, আমার সাথে কেউই কোনো দিন এমন করেনি, তুমি করবে? এই বলে সে নেটকে কিস করে। এরপর তারা পারে এসে ইন্টিমেট হয়। দুজনেরই প্রথমবার ছিল, তাদের খুবই ভালো লাগে। কিন্তু নেটের একটু খারাপ লেগেছিল, কারণ তার মনে হচ্ছিল সে অনেক বড় ভুল করে ফেলেছে। কিন্তু কেট খুবই হ্যাপি ছিল, আসলে সে নেটকে মনে মনে অনেক লাইক করত। তাদের বড় ভাই আর তাদের বাবা এই সম্পর্কে কিছুই জানতো না। পরদিন থেকে নেট কেটকে ইগনোর করে চলতো। কেট বলে, চলো আমরা আবার ইন্টিমেট হই, কিন্তু নেট রাজি হয় না, তাই কেট তাকে একা রেখে ওইখান থেকে চলে আসে। বাড়িতে এসেও সে নেটের কাছে যায়, আসলে সে ইন্টিমেট হওয়ার জন্য ছটফট করছিল। কেট বলে, প্লিজ চলো একটিবার করো, কিন্তু নেট রাজি হয় না। এদিকে কোনো এক কারণে নেটের বড় ভাইয়ের সাথে তার লড়াই হয়। কেট তার বাবাকে ডেকে নিয়ে আসে, আর তার বাবা এসে তার দুই ভাইকে শান্ত করে। সেদিন রাতে দুই ভাই আর বোন পার্টিতে যায়, তারা খুবই এনজয় করছিল। কিন্তু কেট নেটকে বলে, চলো বাথরুমে গিয়ে ইন্টিমেট হই, কিন্তু নেট রাজি হয় না। সে কেটকে ছেড়ে অনেকটি মেয়ের সাথে গিয়ে মজা করছিল, যেটা দেখে কেটের খুবই খারাপ লাগে, তাই সে বড় ভাইয়ের সাথে বাড়ি চলে আসে। এইদিকে নেট ওই মেয়েটির সাথে ইন্টিমেট হয়। এসব কিছু হয়ে যাওয়ার পর নেট যখন বাড়ি ফিরছিল, তখন সে মধ্যরাস্তায় কেটের গাড়িটা দেখতে পায়। নেট ওইখানে গিয়ে দেখে তার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আর বেঁচে নেই। নেট কেটকে জড়িয়ে ধরে খুবই কান্না করে, কিন্তু এখন আর কিছুই করার নেই। কিন্তু তার বড় ভাই কোথায়? সে গ্যারেজে গিয়ে দেখে তার বড় ভাই সুইসাইড করে নিয়েছে। সিন চলে আসে বর্তমানে। আজ পর্যন্ত কেউ জানে না যে সেদিন রাতে কী হয়েছিল, কেউ জানে না যে কেটের মৃত্যু কীভাবে হয়েছিল, আর তার বড় ভাই সুইসাইড কেন করেছিল। এদিকে নেট আর তার ছোট বোন তার বাবাকে দেখাশোনা করে, কিন্তু তাদের বাবা হঠাৎ মারা যায়। তারা তার অন্তিম সংস্কার করে আর ঠিক করে তারা এখানে আর থাকবে না।
ছোট বোন তার নিজের কাজের জন্য শহরে চলে যায় আর নেটিও সেলির কাছে চলে যাওয়ার জন্য বের হয়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।